আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, নিশ্চয়ই আপনারাও ভালো আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে। সকালে উঠে দেখি ঠান্ডা বাতাস আর একটু ঝিরঝির বৃষ্টি হচ্ছে, আমার খুব ভালো লাগে বৃষ্টিতে গাছ, ভেজা গাছ দেখতে এবং তাদেরকে স্পর্শ করতেও আমার খুব ভালো লাগে। জানি না ওদেরকে স্পর্শ করলে ওদের ভালো লাগে কিনা, আমার খুব ভালো লাগে। আর আমি মনে করি অন্তর থেকে যে ওদেরও খুব ভালো লাগে, ওরাও চায় যে আমাকে ধরো বা আমাকে ছো। দেখে যাচ্ছে আজকে একটা রাত্রে আমার বাসায় অনুষ্ঠান আছে, সবাই আসবে, আমি একটু বাজারও যাব আর তারপর রান্না বাড়া শুরু করব। তাই আজকে দেখে নিলাম, আজকে তার ছাদে উঠতে পারবো না, আজকে দেখে গেলাম ওদেরকে। আমার সাথেই থাকুন আর অনুষ্ঠানটাও দেখবেন, সবাই কেমন লাগলো জানাবেন। আমি আসলে প্রতিদিন ভিডিও দিতে পারি না বা আমার ইচ্ছাও করে না, ফাঁকে ফাঁকে দেই সময় কাটার জন্য। যাই হোক, সাথে থাকবেন ইনশাল্লাহ। খুব ভালো লাগে, আমি আসলে কি লিখতে পারি না বা বলতে পারি না, কিন্তু আমি ফিল করি খুব বেশি। দেখেন প্রত্যেকটা গাছ বৃষ্টিতে ভিজে আছে, সারা অসাধারণ সুন্দর, মনে হয় যেন ওরা বৃষ্টিতে ভিজে সেজে আছে, বলে যে আমাকে ছো। আমার আমার কাছে আসলে আমি বুঝাতে পারবো না আমার কেমন লাগছে ওদেরকে। আমার মনে হয় ওরাও খুব সুন্দর ফিল করে আমার ছোঁয়াটা, অদ্ভুত সুন্দর। মনে হয় শীত পড়বে, সুন্দর হয়ে ফুটে আছে। দেখুন আমার দোলন চাপা ফুলটা কি অসাধারণ সুন্দর। কি সুন্দর আকাশটা, মেঘলা হয়ে আছে, অসম্ভব ভাল লাগতেছে। যাই হোক, আমি এখন নিচে চলে গেলাম, বাজারে যাব, তাকে নামাজ পড়ে উঠলাম, এখন রান্না করা যাব, রান্নার প্রিপারেশন সব রেডি করে রেখেছি, শুধু এখন চাপাবো চুলায়, বসাই দিব, চটপট হয়ে যাবে। তো চলো রান্নাটা শুরু করি। ভাবিরা আসলো, এখন ভিডিও করতে গেলাম, ভাবি না করলো, ভাবিকে ভিডিও করতে না আমার, তখন থেকেই মনটা খারাপ হয়ে গেছে, আমি আর ভিডিও করতে ইচ্ছা করলো না, না পারতে একটু করা। আমি আসলে মাটন বিরিয়ানি করেছিলাম, গ্রিল চিকেন সালাদ করেছি আর শাহি ডিমের কোরমা করেছিলাম, আর ডেজার্ট করছিলাম লাচ্ছা সামাই। আসলে মনটা খারাপ হয়ে গেছিল, আসলে ব্লগটা করা কি আসলে খুব খারাপ কিছু? আমার কেন জানি মনটা খুব ভেঙে গেছিল ভাবে কথাটাই বুঝি না। বোনের 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 সাথে করতে গেলে বোন বলে আমাকে না, ভাবির বাসায় গেল ভাবির কোনো ইচ্ছা থাকে না আমার বড় ভাবি, আজকে ছোট ভাবিও না করলো যে আমাকে ভিডিওতে নিবে না, আমার ভিডিও করবে না, মনটা খুব খারাপ হয়ে গেছিলো। আমি আর ভিডিও আসলে করি নাই,
তো যাই হোক, বাচ্চাদের টাকায় বাচ্চাদের জন্য পরে নাসরিন কেক এনেছিল আমার জন্মদিনের উপলক্ষে, নাসরিনের জন্য কাটলাম। তখন রাফিনের হাজব্যান্ড মানে আমার ননা সে বড় মেয়ের জামাইকে দিলাম একটু ভিডিও করার জন্য। সাধু আসলো না ভিডিও করার জন্য, আসলে আমার আমার চারিদিকের থেকে সাপোর্ট নাই, আমি একাই করি। অনেক সময় মনে করি যে করবো না, ভেঙে পড়ি, ইচ্ছা নষ্ট হয়ে যায়, আবার হয়তো বা একটু দাঁড়াই আবার ভেঙে যাই, তাই মনটা খারাপ হয়ে যায় মাঝে মাঝে। আমার হাজব্যান্ডেরও কোনো আগ্রহ নাই করা। যাই হোক, অনুষ্ঠানটা শেষ করি। আমার শ্বশুর বাড়ির মেয়েগুলা খুব লক্ষ্মী মাশাল্লাহ, কিন্তু আমার বোনের বাচ্চাগুলা সামনে আসে না, কখনোই দেখবেন না ক্যামেরার সামনে আসতে, আমি জানি না কেন। কোনো সাপোর্ট নাই আর কি। এগুলা ভিডিও করতে হলে বাচ্চাদের করা যায়, এখন আমি যদি বয়স্ক মানুষ হয়ে সবার রুমে রুমে যায় ভিডিও করা, বা মেয়ের জামাই আছে এখানে জামাইদের সাথে যায় ভিডিও করা, এগুলো তো আসলে সাদ করবে, কিন্তু না, সে রুমের ভিতরেই ছিল, এখন সবাই চলে যাচ্ছে, আমি একটু ভিডিও করলাম। নাসরিনকে অসংখ্য ধন্যবাদ, আর রাফিন আমাকে একটা গিফট করেছে, বিছানার চাদর, আমি আজকে দেখাতে পারলাম না। অনেক রাফিনকেও আমার খুব ধন্যবাদ। তো আজকের মতো আমার ব্লগটা শেষ করি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।